নারায়ণগঞ্জে কিন্তু বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আর প্রত্যেকটা রেস্টুরেন্টই মোটামুটি ভালো। তবে তাদের মধ্যে আরও একটা রেস্টুরেন্ট হচ্ছে লেভেল 7। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লেভেল 7 রেস্টুরেন্টটা দেখতে কেমন, আর এটা কোথায়, এখানকার খাবার কোয়ালিটি কেমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। লেভেল 7 রেস্টুরেন্টে আমরা আমরিনের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, যেগুলো আপনারা অলরেডি ব্লগ দেখে ফেলেছেন। যারা দেখেন নাই চাইলে কিন্তু দেখে নিতে পারেন। লেভেল 7 রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে চাষারা বালুর মাঠ, দা রোপটপের নিচেই কিন্তু এই লেভেল 7। যেহেতু এটা 7 ফ্লোরে, তো এটার নাম এর জন্য লেভেল 7। লেভেল 7 2 ইয়ারের মতো হয়েছে ওপেন হয়েছে। জায়গাটা বেশ সুন্দর, পরিপাটি, নিরিবিলি, একদম ফ্যামিলি ডিনার করার জন্য বেস্ট একটা জায়গা। ওদের এনভায়রনমেন্টটা অনেক ঠান্ডা থাকে। এছাড়া ওদের মেনুতে এখন অনেক নিউ ইউনিক ডিশ অ্যাড করেছে। ভিতরে পুরো ডেকোরেশনটা আপনার কাছে খুব মার্জিত মনে হবে, আসলে বেশ ভালো লাগবে। প্রত্যেকটা জায়গা ইউনিক এবং সিম্পল ভাবে গোছানো সাজানো। লেভেল 7 এ বেশিরভাগ দেখেছি গ্রুপ করে আসে, অনেকেই মিলে এসে ডিনার করছে, লাঞ্চ করছে, সেক্ষেত্রে ব্যাপারটা খুব ভালো লাগে। আমরা যেহেতু এখানে বার্থডে প্রোগ্রাম করেছিলাম, সেক্ষেত্রে ওনারা অনেক বেশি হেল্প করেছে আমাদেরকে। বার্থডে পুরো ডেকোরেশনটাই কিন্তু ওনারা করে দিয়েছিল। তাদের সার্ভিস অনেক বেশি ভালো লেগেছে আমাদের। এক একটা রেস্টুরেন্ট আসলে এক এক রকম, তাই এক একটা রেস্টুরেন্টে গেলে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে। পুরো ডেকোরেশনটা হালকা কালারের মধ্যে করা হয়েছে, এছাড়াও ইউনিক সব আসবাবপত্র দিয়ে পুরো জায়গাটা কিন্তু ডেকোরেট করা। এখানে দুই পাশে ওয়াশরুম রয়েছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা, আর মাঝখানে এরকম একটা মিরর পেয়ে যাবেন। সবচেয়ে ভালো জিনিস যেটা একটা রেস্টুরেন্টের খাবারের সাথে, তাদের সার্ভিসটা অনেক সুন্দর হয়, বিশেষ করে বিহেভিয়ার, তাহলে তো আর কোনো কথাই থাকে না। লেভেল 7 রেস্টুরেন্টের ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক আন্তরিক, সব দিক থেকে সবকিছু মিলে বেশ ভালো লাগবে। আমরিনের বার্থডেতে আমরা অনেক আগেই চলে এসেছিলাম এখানে, তো আমাদের এসে ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ফার্স্টে আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চাউমিন। এইটা এত বেশি টেস্টি ছিল, এক কথায় সত্যি ভালো ছিল, এত মজা করে আমরা খেয়েছি এটা, মানে কোনো একটা জিনিস মনে হয় নাই যে খাবারটাতে কম ছিল, সবকিছু একদম পারফেক্টলি ছিল, অনেক ভালো লাগছে। আমি রেকমেন্ড করবো যারা চাউমিন খেতে পছন্দ করেন, তারা লেভেল 7 আসলে একবার হলে ওদের এই চাউমিনটা ট্রাই করবেন, অনেক মজা লাগবে। এছাড়াও আমরিনের বার্থডের দিন আমরা সেট আইটেমগুলো ট্রাই করেছিলাম, সেগুলো বেশ ভালো ছিল, খারাপ না। তবে ওগুলার চাইতে আমাদের কাছে বেস্ট চাউমিনটাই মনে হয়েছে। তো এইভাবে শেষ করছি আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই শর্ট ভিডিও, ভালো লেগে থাকলে জানাবেন।